বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে চলে আসলাম রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ মজার একটা ডিম আলু ভাজি রেসিপি সচরাচর আমি এইভাবে ডিম দিয়ে আলু ভাজি করে থাকি রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে খাওয়ার জন্য খেতে তো অসম্ভব সুস্বাদু যারা নাকি কখনও এইভাবে ডিম আলুর ভাজি করে খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা চমৎকার এই ভাজি রেসিপিটা এই ভাজিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না যদি ঘরে থাকে ডিম আর আলু তাহলে তো কোনো কথাই নেই একেবারে ঝটপট তৈরি করা যায় চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি এখানে হাফ কাপের মতো সরিষার তেল গরম করে তিন থেকে চারটা শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো আলু কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি লাল আলুটা নিয়েছি সহ আপনারা যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকম আলু দিয়েই কিন্তু এই ভাজিটা তৈরি করতে পারবেন ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি আট থেকে নয়টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে আমি প্রায় দশ মিনিটের মতো ভেজে নেব তবে আপনারা কেউ চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এই আলু ভাজিটা তৈরি করতে পারেন প্রিয় দর্শক আমি কিন্তু ভাজিটা তৈরি করার সময় কোনো রকম পানি অ্যাড করিনি আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজিটা করবেন একটা আলু কিন্তু আমি চেপে দেখাচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাঝখান বরাবর একটু ফাঁকা করে নিচ্ছি আর এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি অনেকেই আছেন আলু ভাজিটা অনেকটা নরম খেতে পছন্দ করেন কিন্তু আমি আলু ভাজিটা শক্ত শক্ত খেতে বেশি পছন্দ করে থাকি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ডিম এখানে আমি দেশি মুরগির নয়টা ডিম নিয়েছি আর ডিমের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা কেউ চাইলে কিন্তু এখানে ফার্মের ডিমটাও নিতে পারেন প্রিয় দর্শক একটা কাঁটা চামচের সাহায্যে আমি এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেশি কিংবা ফার্মের মুরগির ডিম ছাড়া কিন্তু কেউ চাইলে হাঁসের ডিম দিয়েও এইভাবে ভাজি তৈরি করতে পারবেন পুরোপুরি ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর একটা কাঁচামরিচ ভালোভাবে ফেটিয়ে ডিমটা আমি মাঝখানে ঢেলে দিয়ে দিলাম ডিমটা ঢেলে দিয়ে কিন্তু আমি কোনো রকম নাড়াচড়া করব না প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে ডিমটা শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডিমটা শক্ত হয়ে গেছে এখন আমি আলতো আলতো করে নাড়াচড়া করে দিচ্ছি তবে প্রিয় দর্শক চুলার আঁচ কিন্তু একেবারে বাড়াতে যাবেন না তাহলে কিন্তু ভাজিটা পুড়ে যাবে আপনারা কেউ চাইলে কিন্তু ডিমটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নাড়াচড়া করে আলুটার সাথে মিক্স করে দিতে পারেন কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ডিমের টুকরোটা বড় বড়ো থাকলে যদি কেউ ডিমের টুকরোটা বড় থাকলে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু একটু চাপ দিয়ে ভেঙে দিতে পারেন দেখুন প্রিয় দর্শক সম্পূর্ণ ভাজিটাই কিন্তু তৈরি হয়ে গেছে আর আলু ভাজিটা কিন্তু এরকম ঝরঝরা থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে আপনারা কেউ চাইলে এর চাইতে বেশি পরিমাণে নরম করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু একটু পানি দিতে পারেন এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে ভাজিটা নামিয়ে নিচ্ছি সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য আলাদা আলাদা ডিম ভাজি এবং আলু ভাজি করতে হয় আলাদা আলাদা কাজটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে এবং ঝামেলার ব্যাপার এইভাবে যদি একসাথে ডিম আর আলু ভাজি করা যায় এইভাবে যদি একসাথে ডিম আর আলু ভাজিটা করা হয় তাহলে কিন্তু সময় অনেক কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ